রাতের খাবারের পর মিষ্টিমুখ আর দুপুরের খাবারের পর ভাত ঘুম, এ দুই ছাড়া বাঙালির দিন যেন অসম্পূর্ণ থেকে যায়। আমাদের সবারই কম বেশি মিষ্টি কিংবা চিনি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা রয়েছে এবং খুব সহজেই কিন্তু আমরা এই প্রবণতা থেকে বের হতে পারি না। কিন্তু চিনি কিংবা মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণে আমাদের শরীরে যে ক্ষতি হয় তা কম বেশি আমরা সকলে জানলেও অতিরিক্ত চিনি গ্রহণ আমাদের ত্বকেরও অনেক ক্ষতি করে। আজ আপনাদের জানাবো অতিরিক্ত চিনি গ্রহণ কিভাবে আপনার ত্বককে ক্ষতিগ্রস্ত করছে। বয়সের আগে ত্বকে রিঙ্কেলস পড়ে যাওয়া। আমাদের ত্বকে কোলাজেন ও ইলাস্টিন থাকে যা আমাদের ত্বককে করে নরম ও কোমল। অতিরিক্ত চিনি এই কোলাজেনের সাথে ক্রস লিঙ্কিং করে ত্বককে করে তোলে শুষ্ক ও অমসৃণ। এর ফলে ত্বকে দেখা দেয় রিঙ্কেলস কিংবা প্রিম্যাচিউর এজিং সাইন্স। ব্রণের সমস্যা বেড়ে যাওয়া। অতিরিক্ত চিনি গ্রহণের ফলে আমাদের ত্বকে সিবাম প্রোডাকশন বেড়ে যায়। সিবামের প্রোডাকশন বেশি হলে তা আমাদের ত্বকে ব্রণ বাড়ানোর পেছনে কাজ করে। অ্যালার্জির সমস্যা বেড়ে যাওয়া। কারো ত্বকে যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে একে আরও বেশি ত্বরান্বিত করে শরীরে জমে থাকা অতিরিক্ত চিনি। এছাড়াও এক্সিমা, রোজেশিয়া, সোরিয়াসিসের মতো ভয়ানক ত্বকের সমস্যা বাড়িয়ে তোলে অতিরিক্ত চিনি। ত্বকে হাইপার পিগমেন্টেশন। ত্বকের হাইপার পিগমেন্টেশনও অতিরিক্ত চিনি গ্রহণের ফলে হয়ে থাকে। শরীরে থাকা অতিরিক্ত চিনি বাড়িয়ে দেয় ত্বকের হাইপার পিগমেন্টেশন। চিনি যে কোনো খাবারকে লোভনীয় করে তুললেও চিনি কিন্তু আমাদের শরীর এবং ত্বক উভয়ের জন্যই ক্ষতিকর। অনেক সময় দেখা যায় অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও আমরা স্কিনের সমস্যা থেকে মুক্তি পাই না, এর কারণ অতিরিক্ত চিনি গ্রহণ। তাই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং খাদ্যাভ্যাস থেকে অতিরিক্ত চিনি বাদ দিন। এর ফলে আপনি পাবেন একটি সুস্থ এবং সুন্দর ত্বক। সুস্থ ও সুন্দর এই জীবনে সমকালের সাথেই থাকুন। ধন্যবাদ।